এনএসআরসিসি হলে মঙ্গলবার সদর সাব ডিভিশনের জুডো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতা থেকে জেলা স্তরের জন্য 20 জনের দল নির্বাচন করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া কর্মকর্তা অশোক কুমার পাল। স্কুল স্পোর্টস বোর্ডের মাধ্যমে এই জুডো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। কেন্দ্রীয় খেলাধুলা প্রকল্পে এই প্রতিযোগিতাকে সাহায্য করা হয়েছে বলে জানান ক্রীড়া কর্মকর্তা অশোক পাল। আজকে আমাদের সদর সাব ডিভিশনের জুডো কম্পিটিশন হচ্ছে, থ্রি আইডেন্টিফাইড গেমসের মধ্যে আজকে জুডো কম্পিটিশন হচ্ছে আমাদের এনএসআরসিসিতে। এখানে গতকালকে হয়েছিল ব্লক লেভেল, ওখানে ছিল 46 জন, তার মধ্যে থেকে আমরা 27 জনকে বাছাই করেছি এবং এই 27 জনের মধ্যে কম্পিটিশন হয়ে আমাদের 20 জনকে সিলেক্ট করবো এই ডিস্ট্রিক্ট লেভেলের জন্য। আজকে তো হচ্ছে আমাদের সাব ডিভিশন লেভেল, ডিস্ট্রিক্টটা হবে আগামী 16 তারিখ দশদেব স্টেডিয়াম। কাজ উদ্যোগ এটা করা হচ্ছে, এটা হলো এটা একটা প্রাইম মিনিস্টার একটা স্পেশাল থ্রি আইডেন্টিফাইড গেমস, এটা আমরা স্কুল স্পোর্টস বোর্ড অর্গানাইজ করছি, অর্গানাইজার আমরা, কিন্তু ফান্ড হলো কেন্দ্রীয় প্রকল্প এটা।